দেখুন তো বুদ্ধের উপাসন কত শান্তির, কত মানুষের অহিংসা। একজন সে বান্তে মাঝে মধ্যে দেশ হয়ে বলেছেন, এই মানে উদ্ভিদ পর্যন্ত ওখানে তাহাদেরকে যত্ন নিলে কত তারা কি হয় সুন্দরভাবে বর্ধিত হয়, দেখতে কত সেগুলো সৌন্দর্য হয়। আর প্রাণীদেরকে যখন আদর করবে, স্নেহ করবে, সেই কোটি মনও ওখানে কি হয়ে যাবে, কি ওখানে একেবারে নরম হয়ে যাবে। কি পেলে? আদর পেলে, স্নেহ পেলে, মমতা পেলে, হয় নাকি না? তাহলে মানুষের সেই যদি আদর স্নেহ মমতা যদি এগুলো পায়, তাহলে তো কোটি মনও ওখানে কি হয়ে যায়, করে যায়। এখন যদি সেই বুদ্ধের উপদেশ দান করে মানুষের সেই কঠিন মনটাকে সে নরম করবে। কিন্তু মানুষ মানুষের মধ্যে যদি এই শিক্ষাটা দেয়, হিংস্রতা যদি জাগ্রত করায়, হিংসাবোধ জাগ্রত করায়, মানুষের মধ্যে লোভ দ্বেষ মোহ যদি ওখানে বৃদ্ধি করায়, তাহলে এটা কি বুদ্ধের শিক্ষা হলো? সেটা তো বুদ্ধের শিক্ষা নয়, উপদেশ না। বুদ্ধের শিক্ষা উপদেশ ওখানে শান্তি। আপনি নিজে নিজেকে সৎ পথে চলবেন, সততার মধ্যে চলবেন। অথচ এখন যদি এটা যদি চিন্তা করি, হয়তো পান্তে একটা চিন্তা করেছে, আমি একদিন যখন এখান থেকে ধর্মদান করতে যাব, আমি যখন প্রকৃত সত্য কথা বলবো, তখন আমাকে ভালো পাবে না, হ্যাঁ আমাকে ভালো রূপে গ্রহণ করবে না। সেই জন্য তো পান্ত অনেক সময় দেশনায় বলেছে, আমি কোনো কিছু চাই না, আমি চাই আমি যে কষ্ট করেছি এই কষ্টের যদি আমার কোনো কিছু যদি গুণ থাকে, আমি মানুষের মধ্যে সেই কষ্টটা বিতরণ করতে চাই, সেই পুণ্যটা বিতরণ করতে চাই, আমি সেই পুণ্যের জন্য সেগুলো বিতরণের জন্য মানুষের মধ্যে এসেছি। না হয় মন্ত ওখানে বলে জঙ্গলে সারা জীবন ওখানে থাকতে পারত, আমার জন্য কোনো কিছু ওখানে চিন্তা করতে হতো না। কিন্তু মানুষের জন্য যদি ওখানে চিন্তা করি, আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, হয় নাকি না? আমার তো কোনো কিছু সার্থকতা নেই, এটা কি আমার হবে? দূতাঙ্গ কুটির কি আমার হবে? আমি যে ওখানে চঙ্গাচুরি থেকে এসেছি, উল্টো চুরি থেকে এসেছি, আমি কি নিয়ে এসেছি? আমি কি ভালো কিছু লইছি নে? তুই মানুষের সৎ উপদেশ দিই, সৎ পথ টানি, তাহলে ব্যয় কোন ধর্ম কত টানি, তাহলে সুখ দি, শান্তি দি, এ পুণ্য বিচরণ করছি, আর নাকি তুই আয়না মানুষের পুণ্য বিতরণ করি বেলায় সে অনেকে আর দুঃখ দি বেলায় নয়, কষ্ট দি বেলায় নয়। আর তুই যদি তবি মানুষের কিছু লাভ লাই চিন্তা করতাম, ফাইবার লাই চিন্তা করতাম, আশা আকাঙ্ক্ষা লাই চিন্তা করতাম, তুই মানুষের আর বহুত কিছুই তার নানান বইতে আসারে মিশে মিশে আসা হই, কত বইতে আসে যে কোনো কিছু জগতন বইতি, এত কিছু চলার দিয়ে হিরো কোনো শেষ নাই, কত বইতে তো চলে, কত রঙের চলে, শুধু নিজ জীবনরে অতিবাহিত করি পেল, হয় নাকি না? আসারে মিশে কর, মিশে না আসা কর, আসা মিশে করি করি জীবন চলি যাবে, হয় না? কোনো মত ইতের দিনই সিতারে দিই, ইতের দিনই সিতারে দিয়ে জীবন চলি যাবে, হয় না? মনে করেন একটা ধান করে ঠিক আছে হ্যাঁ করে দিই, ওদের জিনিস যুদ্ধ চলে খেলবি, হয় নাকি না? এদিকে চলে নাকি না চলে? ভান্তি এনে চিন্তা করে আর খাসা ভালো কিছু না, তাই আমি একদিন যাইনি, আর তুমি একদিন যাবি বলি, তবে যদি আর তুমি যদি কিন্তু গুণ থাকে, জ্ঞান থাকে, সত্য থাকে, আমি যদি কোন মানুষের যদি সত্যের পথ যদি আনাইতে পারি, প্রকৃত শান্তির পথ আনাইতে পারি, মুক্তির পথ যদি আনাইতে পারি, তৈরি ইয়ের কিছুটা সার্থকতা, অ নাকি না? কারণ ইয়ের হলে তো তারার উপহার, আর অন্য হলো কিছু নয়। একদিন ব্যাগ কোনোরে পোয়ায় ফ্যাট করে হাবালে ইবে বড় সুখ না, একদিনে খাইল একদিনে কোনোর আমি কি এটা কানা করে কুদা নিবৃত্ত করল, এখন খানিক কম করে আরেকবার কুদো আইল, আবার এই মিটতে দেবো,
তৈরি এই জন্য যে কলশেষ নাই। হ্যাঁ, 300 যদি 65 দিনের যদি 365 দিনের খাবার পচনে খাবার তৈরি দেখা যদি 365 দিনের পিছতে ঘুরি জানার পিছতে ঘুরি হয় নাকি না? ইয়ুন দিনে কোনোদিন শান্তি নাই, সুখ নাই। যদি প্রকৃত সত্যরে ন্যায়রে ধর্মরে ধারণ করি না যদি মানুষরে শতপথের দিকে চিন্তা করত তোরে আজি এ ধর্ম নামে এত মিথ্যা কথা হতো নাই, হয় না? না এত বুক ফেরত দেশনা হতো নাই। হ্যাঁ, আর যে চোখে দেখি ইউনোরে যন্ত্রবাদী পরীক্ষা করতে পর্যন্ত কত কষ্ট হয়ে যায় বই কত মানে পরীক্ষার যে মানে মেডিকেল ইয়ার মধ্যে কত ধরনের টেস্ট আছে এটা পর্যন্ত রোগ জীবাণু করতে অবস্থা খারাপ হয়ে যাবে তোর চোখ বন্ধ করে যত কিছু আছে একদম দেখি ফেল, হয় না? বুথ ফেরত সর্বনারা ব্যক্তি তো দেখি ফেলা নিজের জীবনেরও যদি সাইন নেবার শক্তি নিজের জীবনের সাইডের যদি শক্তি না থাকে এই মানুষ এত আকাশ পাতাল এখন দেখিবার কি ক্ষমতা আছে? কিন্তু এখন কি হইল মানুষ ওই যে বানতে খানিক কোন আগে হই আজি অনে হানা খাবিবে তবু দে এই মানুষ সে বালা খালি যে টাকা বান্ধে পারে হইতে এই মানুষ খারাপ হয়ে গিয়েবে তার বড় দিন হার দেখা পাবো হবে এই মানুষ সে বালা। হ্যাঁ, তো ওই যেদিন যে মানুষ সে খাবার পারিব এই মানুষ সে পালা তার বড় দিনে পাইবে খারাপ হয়ে যাবে। এখন মানুষেরা যদি এইভাবে মিথ্যা যদি আশ্রিত হয় আর তো গুরু আসিলেন এখনো পর্যন্ত বহুত গুরু তৈরি বহুত তাই বয়স্ক আর দাদু তা দাদুর বয়সে বলতেন বৃদ্ধ বৃদ্ধা হল আছে তারা এতে বৃদ্ধ মানে গুরু অবস্থায় হয়তো অনেকে মানে বিহারত না যাইত। হ্যাঁ, প্রাণী মিথ্যে করতো এত পঞ্চশীলে কেন কথা ন জানিত বুদ্ধের যে সত্য নীতি আছে ইউনোর গ্রহণ করত কিন্তু পালন করি নাক্ত দেখ বিশ্বাস করত নাকি না? কিন্তু এখন যেমন মনে করেন একেবারে লেখাপড়া বিদ্যে শিক্ষা করি টিভিটা করে মুখস্থ করে টিভিটা করে ব্যাখ্যা করে ইতারাই উত্তর বিশ্বাস করে ইতারাই ধর্ম অপব্যাখ্যা করে ইতারাই সংগর ধ্বংস করে হয় নাকি? এখন বড় আমরা এখন এমন যুগত শুন এমন সময়ত শুন ধর্মরে আচরণ করতে এখন খুব কঠিন সত্যর চিহ্ন খুব কঠিন আরো বেকুল দিন দিন আরো ডেপলা বজ্রগত জায়গাগুলো ছাড়তে মানে নিম্ন জগত জায়গা নসা দিন দিন মানে কম্পিউটার যুগ জায়গা লাগা হয় না? কিন্তু ইবে যে হত ভয়ঙ্কর সত্যরে মিথ্যা বানা মিথ্যের সত্য বানা কোনো কিছু ঠিক ঠিক না। আগে এই তেমন করেন আসিল যে বাস্তবিক উগ্র মানুষ যদি এই মানুষের সাথে হয় তৈরি বেশাম নদী যাইবু চেহারা সুরজ সাইবু আতে তাতে দড়ি সাইবু হয় না? না খালো হইলে হালা দেখের ফর্স হইলে ফর্সা দেখের লম্বা হইলে লম্বা দেখের পেট হইলে পেট দেখে। হ্যাঁ, এখন প্রযুক্তি দিয়ে হালারে ফর্সা বানাই ফেলা ফর্সারে হালা বানাই ফেলা মোটারে সিএন বানাই ফেলা সিএন ওরে মোটা বানাই ফেলা লম্বারে বাড়ি বানাই ফেলা বাড়ির লম্বা বানাই ফেলা হয় না? তুমি এখন এই দিনে দেখতে দেখা দেবো ওই প্রকৃত সত্যরে মানুষেরা গ্রহণ করতে না শেখে হয় নাকি না? যেন ওনারা ওই আইপি প্লাইলার বিভিন্ন কিছু না দেখুন উড়ি উড়ি যার কুই কিছু বই দেখি উড়ি উড়ি যার কুই হয় না? হ্যাঁ, আলাউদ্দিন আশ্চর্য হলি প্রতি বড় হলি কুর দেবতা আইজার কুই দৈত্য আইজার কুই গর্ব আইজার উড়েল যার কুই নাকি না? আচ্ছা, এই যে এদিককে নিয়ে রং বেরো ইউ আছে আজকে বাস্তবিক ইউ কোন মানুষই কি দেখুন সম্ভব না ওই কাল্পনিক কোন প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি মানুষ বাস্তবের গ্রহণ করতে না চায় কাল্পনিক বেশি আনন্দ অনশন না গরম মধ্যে যদি এখন যদি আলু বাজি দেয় এটা খাইতে না চাইবে। হ্যাঁ, ওই গোটা ফ্যাক্টরি একটুকু হইলে আলু বাজি বানাইবো না কি বানাইবো শাক তার কি কি মেয়ে এটা পঁচিশটা পঁচিশটা বানাইবো এই মশর মশর খাইতে লাগবে
কি পোয়া কি পোয়া খাই খাই পেট রোজ হ্যাঁ খাইতে মনে নহয় অরুচি ভিটামিনও নাই খাইতে কিন্তু আরাম আরাম এখন যদি মনে করুন বহুতজন সিনেমা বানায় নাটক বানায় বাস্তবিক জীবনের ড্যাঙ্গরে আছে ড্যাঙ্গরে যদি বানায় কবিতা লিখতে দিল না আমার প্রত্যেকদিন দেখি ওই সিনেমা বানায় বলে কোটি কোটি টিয়া মালাই আর নাকি নয় আমারা জাগতিক জীবনে মানুষের হিন্দা হিন্দি সিনেমা নয় হয় না ওই যে মনে করেন বাস্তবিক যে ইউ নয় ইউ বানাই বললে কোটি কোটি টিয়া হোজ করি ইউ যেতে থাকে ভাই সিনেমায় বহুত ভালো হয়েছি ইউ কি সত্য কথা না মিথ্যা কথা আমার বাস্তবিক জীবনের নদী এই যে জীবন চলার পথে মানুষের ব্যাগ কিছু ইউ সিনেমা নয় মানুষের জীবন চলাই তো সিনেমা হয় না এটা দেখার দেয় মানুষের এদিকে ঘটনা বা এদিকে সিনেমা তো এদিকে মানুষের জীবন বিজ্ঞান তো দেশের সমাজ অপরাধ দেখুন ধরে না প্রতিটা ফলো করে দেখুন ধরে না তো এই অ্যাঙ্গলে যদি ওনারা যদি উপজাতি পিড়িয়ে করে দেখায় কম মানুষ থাকতে চাইবে থাকতে থাকবো না থাকতে না থাকবো কবুতে এই তো সে মায়েরা প্রত্যেকদিন দেখি যে নারা মশাই আর তো থাকে না মশাই আর যদি অনেকটা যদি অনেক শুধু আর নয় টুকুচিনা অমানাতে কুটি কুটি টিয়া হরস করতে না না কত কুটি নিয়ে বাদত করতে না আমার নজর ওই যে আকবর না টাকবর হই তো কমান খজন মানুষ বলে মারি বলা গিয়ে দিল মারি বলা গিয়ে দিল ইবে শো করি বলে প্রতিদিন মানুষ বলে মারা গেছি এর বোমা ফুড়ে বলে কিরিস দিয়ে মারি বলে বহুত মানুষ মারা গেছি এটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে হয় নাকি নয় পুলিশ যে বাড়তি হয়তো কি ওই প্রকৃত সূত্রে মানুষ গ্রহণ করি বলে মানুষ মিথ্যার রং বেরং এই রূপে যায় মানুষের আরো বেশি মিথ্যার আসবে আমরা ব্যাকুল যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী হন আমরা বুদ্ধ নীতি আদর্শরা চালিয়েই তো বুদ্ধর খনিকে নীতি আদর্শ বৌদ্ধ ধর্ম খনিকে নিয়ম নীতি এ ব্যাকুলিকে জানেন না পারে না পারে না পারে তুই এইজন জানিও এই এটিকে বুদ্ধ ফেরতর কথা তাই করে মানুষের বিশ্বাস চাই যারা ইচ্ছা মধ্যে বিশ্বাস চাই কি তারা বুদ্ধের ভাষণ হইব বুদ্ধের হাতে না হওয়া দেখি আমার বলিও নিজ মরব মধ্যে যদি এই চেতনা দেন উৎপন্ন করিত পার সূত্র হয় তার অনে নিজে বন্ধ করিত পারিবে হতে অনার মরণ মধ্যে শব্দাবর যদি অনেক বুদ্ধির হঠাৎ তুমি বাইরে না যাবেন ধর্মের হঠাৎ তুমি না যাবেন সঙ্গের হঠাৎ তুমি না যাবেন অর্থাৎ কি বুদ্ধ ধর্ম সংঘ এদের বুদ্ধ ধর্ম সংঘরা শুধু তিন নম্বর সাগরীদের ইয়ে নয় অনে এমন কোন কর্ম না করিবেন অনে নিজেরও ভাবের কর্ম সম্পাদন করিবেন অন্য কুকুর প্রাণীর দুঃখ ন দিবেন কষ্ট ন দিবেন এই জীব জগত কোন কিছুর প্রতি অনে আসক্ত নইবেন লোভ দ্বেষ মোহরা অনে ধ্বংস করিবেন অনাথ কোনো কিছুর যদি খাওয়া পাওয়া না থাকে আমার কোনো কিছুর প্রতি যদি আকর্ষণ না থাকে তাহলে অনেই আর তুমি করিবেন না অনে আরেকজনের টকাবেন না আরেকজনেরও অনিষ্ট কামনা করিবেন না আরেকজনেরও দুঃখ দিবেন না তৈরি বাংলাতে যায় এটা কই বুদ্ধর প্রকৃত সত্যরে লাভ করিবে না খুব সহজে লাভ করেন যায় কিন্তু ওই অস্থাহতার মূল্য না থাকে জীবন বহুত কষ্ট করে যদি শুনে এই মূল্যবান বেশি থাকে এখন যদি আমি যদি হই আর বাংলাদেশের মনে করো নড়ে বিভিন্ন মার্কেটত গেলি ফুটপাতের পাশে বহুত জিনিসপত্র না বেছে বেছে না বেছে হ্যাঁ তুই এটা তুমি মনে করো নিয়ে যদি 100 টিকে যদি জিনিস যদি লইয়ে ইয়ার তুন 7 ক্লাস 14 ক্লাস যদি জিনিস যদি আমেরিকার তুমি মনে করো নিয়ে বেছে 5,000 টিয়া দিয়ে রয়েছি হ্যাঁ তবু হইব দেবে কি ইবে উন্নত মানের সার্ভিস দেব তবু হবে দিবে আমেরিকা তো নাই নিবি হয় না আমেরিকা তো নিবে আর বাংলাদেশে 5,000 কি হই অথচ দেখা যায় যে ইয়া তো উন্নত মানের এটা বাংলাদেশের মধ্যে 100টি আদি কম দেয় হয় নাকি না ওই আমেরিকা তো এদিকে কষ্ট দিয়ে এনে দেয় তো কষ্টের মানে টেয়া দিয়ে এনে দেয় ইবে কিন্তু খুব সুন্দর করে রাখি দিব হ্যাঁ
মানুষের মধ্যে কি এইটা নয় না কে আর পান্তা মাধ্যম হইতে হয়তো পান্তা কি এটা দেশ লবণ হয় না লবণ যদি মনে করো একদম স্বল্প থাকে তাহলে দেখা যাবো রাস্তা পর্যন্ত অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক দিনে লবণ খাইতো কারণ লবণ খাদ্য মিলে করে দেয় হয় না কিন্তু লবণ দেয় তাহারা কিন্তু সমুদ্র বহুত খাঁচে এটা মহিষকালী সমুদ্র চরণ মধ্যে এটা বেদ করে লবণ শ্বাস অহরহ বন যায় এটার মাডি উদ্দির পালু এই মিলল লবণ শরৎ নদী হয় না ওই তাড়াতাড়ি পা পাইতো এটা আর বাংলাদেশের কোনো কিছু মূল্য না ইনর মূল্য না হয় না কেন কারণ ইউ সহজে হাতে ওই যে এটা হারাপ পানি নদী বলে দেখা যায় এটা বলে তেল তুলে বলে পানির দাম বেশি আর এটা কি এটা তেল দাম বেশি আর এটা সহজে পাইতে হয় না কেন ইহ বুদ্ধের হকাই রাস্তা করে পাইতো ইনর মূল্য না থাকে অনেক কষ্ট করি অনেক পেঁয়াজি অনেক প্রজাতি আঁকা মিশে যাচ্ছে হতাম পেয়েছ এই বের দাম আছে হ্যাঁ পেঁয়া বসে দিয়ে আঁকা মিশে গণনা করে যদি না বুঝছু তাহলে এত মিথ্যে ঘটল প্রথম যদি মানুষেরা কেন করে যেত হ্যাঁ বুধ দেখে ফেরত দেখে আইনে হতলাইতে হই আমি যদি দলিত বুধ ফেরত দেখে এই যত বুধ ফেরত ইউন অনিষ্ট করে বেকনের তরি তরি এক মিনিটকে দেয়ালখানার মধ্যে রাখি দিলে মানুষের আর অনিষ্ট করিতে পারত হয় না তুমি এখন মানুষের মনে বুধ ফেরত সারি সারি মানুষের আর মনে কি বিপদ ফলা দে পারলা দুঃখ ফলা দে পারলা বুধ ফেরত দেখবে হয় তারা দলি দলি দেয়ালখানার টুকু দিলে তুই দেখি আর তো লো দেখি আমার তো লো দেখুন হয় না যিনি বুধ ফেরত দেখে দলি দলি না পারতু কিন্তু আসল হলো যে কি এটা হরণের বহুত কিছু হিসেব আছে ভান্তি হরণের হিসেব আছে ভূতরেও দেখা যায় দেবতারেও দেখা যায় দেহরের অনেক কিছু কৌশল আছে হ্যাঁ এখন তার মনে করো নিজের সহিত অনেক কিছু আছে এমনি দেবতা জ্বালিয়েও কিন্তু দেবতা দেখুন যাবে কিন্তু এমনি যে দেবতারে চিনিবে শক্তি জানিবে চিনিব যে আরেকজনের অচিনিবে কথা বুঝছেন তো ইতেরাও কিন্তু আমার মতো প্রাণী ইতেরাও আমার মতো সত্য আর মানুষের মধ্যে যেন বালা খারাপ মানুষ আছে ইতারা বালা খারাপ মানুষ আছে আর এটা যেন বালা মানুষ বালা মানুষের লয় মিশিয়ে খারাপ মানুষ খারাপ মানুষের লয় মিশিয়ে ওই খারাপ মানুষই ফাইতে কি ওই খারাপ দেবতাই দুটো বুঝে খারাপ মানুষের লয় বালা দেবতাই মিশে যে বালা মানুষ ওরা হঠাৎ বুঝতে জন না তো এখন বালা মানুষের না বালো মানুষের সাইবে ভালো দেবতারা চাইবো আর হারাম মানুষ যারা ইতার হারা হারা বুট করে তিন শারীরিক পেলে আরো ইয়ে না খুশি হইব যদি নয়তো মানুষরা আজি আজি মৃত্যু মধ্যে এদিককে নয়তো আজি আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পরিবারে পরিবারে কত অসন্তোষ কত দুঃখ হ্যাঁ বেতন সাইডি আমরা নয়তো সংসার মধ্যে অনেক ধরনের জীবন চলে গেলায় কত মিথ্যার আশ্রয় গ্রহণ করা করে আমার নাকি না কারণ সত্য হতে চলে গেলে জানিও মিথ্যে হতে খেলা করে জীব সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন থাকি তোলে বউ নাই কুয়া নাই বন নাই সংসার নাই হয় না তোলে খারাপ তো দিলে মিথ্যে হর্ম হতে চলা করতে মানুষের ক্লিয়ার সামিত হওয়াটা হওয়া করতে ধর্ম অধর্ম হন অধর্ম ধর্ম হন সত্যের মিথ্যে হন মিত্রের সত্য হন হয় নাকি না এখন সব থেকে অনুযুত হন সংসারী মানুষেরা যতটুকু ফাঁক করে তার চাইতে বদ্র মানুষ সাজি সাধু মানুষ সাজি যারা মিথ্যের আশ্রয় গ্রহণ করে ইতের সব থেকে বেশি ফাঁক করে কিলে আর ওই মানুষও ফাঁক করে তো নিজের পর্যন্ত ফাঁক করে দেয় ওই মানুষের সাধু সাধু কিন্তু অনেক মানুষের অন্যায় কর্ম প্রথম যদি কি অন্যায় কর্ম প্রথম যদি দাবিতে করে হয় না কেন ওই মানুষ ভাব করে দিবে মরে ইবের ইবের ফাঁপিবে করে দেয় হ্যাঁ আর ওই মানুষ কিন্তু সাধু সাধি বারো সাধি মানুষের বারো দেখায় বারো হতো তো হারাপ পতন জন হারাপ পতন দিয়ে পরিচালনা করো
ওই গাড়ির ড্রাইভার একজনে কিন্তু বহুত মানুষের মারি পায়, আর ওকে সেদিন জানি ওকে সেদিন জানে না মারি পেয়ে ইয়ার তুমি বেশি মারি না পারি হয় না কেন। তো যাই হোক এখন মানুষের আরো দেশনা করলি অনেক জনের হবুদে আর কি দেশনা কি না জানি তিনি আর কি তোর কথা নুন দিনে আর কি তোর বই করিম না জানি তিনি টিকটক কিনাই দিনে ইনকি ইনকি আর করিম না বলে লেখাপড়া ইনকাই করে করছি ইনকি লোক করিম না বলে কি লেখাপড়া করছি নে কিন্তু আসলে এর নাম আর পান্তার হতরে যে কিনলে সত্য দিয়ে মিনে সত্য হওয়া করি অন আচরণ করি না পারো নিয়মটি কিন্তু সত্য তো সত্য হওয়া করি নাকি না অন সত্য সত্য হন মিথ্যা মিথ্যা তোর যে মানুষ সত্য মতো চলি বেলা যাবো এটি সত্য কর্ম হত্যা নিয়ে হ্যাঁ নাকি না অন তো সত্য মিথ্যা হন মিথ্যা সত্য হন তোর তুগ্য মানুষ সত্য মতো চলি বেলা যাবো তুই গৌত সত্য কাল চিনি না পারি আরে না এই গৌত সত্য কর্ম হতো যাবে ইয়ে নড়ে তো কথা তো ভাববে জানি না পারি তোলে মানুষের আরো বেশি বিভ্রান্ত পরিণত গুনি তো এই যদি মানুষের যদি এ যদি চিন্তা করে প্রকৃত ধর্মের যদি আসলে রক্ষা করিবে লাই চায় বের কুনে ইয়েন যথাযথ ভাবে বুদ্ধির উপদেশ ধারণ করা করব বুদ্ধ হলে কে আরে দুঃখ দিবে লাই ন হয় কষ্ট দিবে লাই ন হয় অনারস সংসারিক মানুষের মধ্যেও বহুজন বাবা মানুষ আছে এই যে মনে করেন বিনোদন লাই নাচ অনুষ্ঠান করে গান অনুষ্ঠান করে ইয়ে কিন্তু সুখ দিবে লাই হয় না আরো সারাদিন কষ্ট করে পরিশ্রম করে একখানা রং বেরং উনিও যোগ একখানা করে আনন্দ পাই ফেললেন আনন্দ করে লোক কেন শক্তি করলেন সাধারণ মানুষের মধ্যেও চিন্তা করতে অপরজনের একখানা করে শক্তি করলেন একখানা করে তৃপ্তি দি করলেন হয় নাকি না আরো যদি এম যদি হই নাচ করার দেখলে গান করার দেখলে ই করার দেখলে ওই তার একখানা বিনোদন মানে আনন্দ আর কি হয় নাকি না ইয়েন এম কি সত্য না মিথ্যে সত্য নয় না উগ্র সাধারণ মানুষের অন্তরের মধ্যেও তার মানুষের কোনোদিন দুঃখ দিবে না কিন্তু তৈরি মানুষের দ্বারা অন্যায় ধর্মপথ দাবিত করায় মিথ্যের ধর্মপথ দাবিত করায় নরকর ধর্মপথ দাবিত করায় তারা কত বড় মানুষের ধ্বংসে প্রাপ্ত করে মানুষের কত বড় শত্রু মানুষের কত বড় ইয়ে দুঃখ হয় কারণ সৃষ্টি করিবে হয় নাকি না তো যাই হোক আরো একদিন সময় আছে আমিও এদিককে ঘুরে হয়তো হদিন হইত পেতাম বেশি সন্দেহ হইতে মা বল যেতে গুরু গুরু হওয়া থাকে এতে শাসন গরম যায় যেতে কেন ডর যে কই এতে মা বল কথা বলে না মনে আমি হয়তো এই কিছুদিন হয়তো এদিককে হজুম দিয়ে দিই এরপরে মনিলি আর কি হইল আর ওদের কোনো কিছু না ওই নেগুন কইবু বাংলাদেশের ইয়েন কি ভারত বাংলাদেশ ইয়েন একসময় একসাথে নয় না বুদ্ধর যে জন্মস্থান রাজকুমার সিদ্ধার্থ ভারতবর্ষ আর ভারতবর্ষটা যেতে বিরাট আছি তারা বাংলাদেশে ইয়েন কি একবার কাছাকাছি নো আছি আর তুমি কি বেশি দূর না তোর বৌদ্ধের ধর্ম সংস্কৃতি কৃষ্টি সভ্যতা আর বাংলাদেশের মধ্যে ওতপ্রোত ভাবে জড়িত নয় না আজ যদি আরো যদি বৌদ্ধ ধর্মের ইতিহাস যদি সেটা যায় আর বৌদ্ধ কৃষ্টি সংস্কৃতি সভ্যতা ইয়ে কতটুকু আছে নাই ইউনরে দিন দিন ডলি দিতে দিতে আর ডলি দিবে বুদ্ধি হইল কিন্তু আমার মানুষেরা কি বুঝে না ওই যে দেশের কিছু লাভ করি বলাইতে দেশ জানি বেড়ে বিচ্ছিন্ন করে দিতে পারা যায় কে মানুষ না আছে আছে না না মানে নিজ স্বার্থ রক্ষা করে বলে দেশের ধ্বংস করে দিতে দেয় কেমন আছে এই কি কি আরে এই মানে দেশের ইতিহাসের মধ্যে কিন্তু পানো যায় হয় নাকি না তৈরি একটি তদ্রূপে পানতে হইয়ে এটা পাত করে দেশনার থেকে এর বাংলাদেশের মধ্যে এমন এই বৌদ্ধ সংস্কৃতিতে বুদ্ধের পক্ষে আদর্শরে ধ্বংস করি বেলায় এটা অপচক্র চলে এমন ভাবে অপচক্র কান চলে মানুষের মধ্যে প্রকৃত সত্য ধর্মরে অন্তর ধারিত করে বেলায় নইলে আজ শোন যারা বুদ্ধির প্রতি শ্রদ্ধান্বিত হয় তারা ধর্মের প্রতি যদি শ্রদ্ধান্বিত হয় তলি তারা তো বদ্র ব্যবহার ভালো ব্যবহার কোনো খারাপ ব্যবহার নয়
ওকে মানুষ অন্যায় বর্ণ করতে তো লিখ পারে, ভালো ব্যবহার করলে তো অনুভূতি হয় নাকি? তুই মানুষ ধর্ম ধারণ করি না, ভালো ভাবে বড় শিখে উঠতে না, ভদ্রতা ব্যবহার শিখে উঠতে না, আমার যে মত অন্য অঙ্গে না ইবে তো অন্তরের ভিতরে আমার ব্যবহার তো খারাপ হবে কথা না হয় নাকি? না মানে কেউ এক এক মতবার বিশ্বাস করে এগুলো তো অন্তরের ভিতরে, কিন্তু ব্যবহার তো খারাপ করল কথা। তো আদি বৌদ্ধ ধর্ম প্রসারের নাম হইলে তারা একেবারে ব্যবহার খারাপ করি হলো মতো শিখতে গান তৈরি, বৌদ্ধ ধর্মের পুরো নষ্ট করি তোমার মতো শিখতে না না মা বড় নমানো, গুরুজনের নমানো, গুণী জ্ঞানী মানুষের নমানো, প্রকৃত সূত্রে বিশ্বাস না করো হয় নাকি? না এবে কি বাংলাদেশের যদি বৌদ্ধ সংস্কৃতি রেখে যদি ধ্বংস করে দিতে পারে তৈরি সুবিধে একদিন দেখিবে বাংলাদেশের তো হয়তো একদিন না তাই বহু মানুষরা যার উপর যে মানুষ বাঁচি থাকলি একটা মানুষের মূল্যবান একটা না থাকে। এখন ইয়ার মধ্যে কষ্ট হয় সুখ কষ্ট হয় দেখ কোনো 10 টিয়া 5 টিয়া দিনে ওষুধপত্র দিলিও মানুষ বহুত দিন বাঁচে বহুত সুখে থাকে। মূল্য হবু যে ওই মানুষ বালা আছে এই মানুষ আর এই জন করছি এই মানুষ এই মানুষ কষ্ট হয় যে দুঃখ হয় যে এর থেকে তো রসা হয় নাকি? না এগুলো তো জগৎ ধর্ম। হ্যাঁ যেহেতু মানুষের কাছে চাইবো এটি বাপ তাতে সরি যাই বুঝি হয় না? আবার যেহেতু মনে করো মানে কোনো কিছু দিয়া বলব এটি সরি যাই বুঝি যেহেতু কিছু ফাইবার এতের মজবুত বাড়ি দেবে বুঝি হয় নাকি? না এগুলো তো ধর্ম। যাই হোক আমরা প্রত্যেকেই দেখ করে আর কত হলো তো আমি কোনোকে আর দুঃখ দিতাম না চাই আর কষ্ট দিতাম না চাই আর নিজের সংকল্প হলো আমি তো চলো হওয়ার ইয়ারে খারাপ তো বর্ণ করছি কিন্তু আসুস্থ তো হওয়া করি নাকি? না আমরা এটা বহুজন আসল বেকুনে কি আসার কারণ না আমি ওনারা মৃত্যু কই হওয়ার লাভ নেই সত্য মিথ্যে ওনারা অন্তর অনসত্য মতো চলতেন চালিয়ে ওনারা ইয়ে আর মিথ্যে মতো চলতেন চালিয়ে ওনারা ইয়ে অন্য যদি সর্বত যেতেন তো নয় আমার স্বাধীনতা কারণ এই তো গণতন্ত্র স্বাধীনতা নাকি? না ব্যাগ কোনো স্বাধীনতা কোনো সরকার দালিতে স্বাধীনতা নরকর দালিয়ে স্বাধীনতা ওনার ইচ্ছে আর কি হয় নাকি? না কোনকে কোনে কারণে জোর করে আইন সরকার নিয়ম করি বললে বহুত অবস্থা খারাপ হয়ে যাবে মা বাই দেন গুরু বলেন এটা উচ্চ শিক্ষিত করি বেলা পালা করি বেলায় যেতে বহা দোহা দেয় এটা যেতে শিক্ষা দেয় উল্টো মা বড় মাঝে মধ্যে মারামারি করে দেবে না গালি গালাজ করে দেবে না জীবন বুদ্ধরে মানে বিচ্ছেদ করতে বুদ্ধরে তোর মনে ধারণ করি বেলা চেষ্টা করতে ভালো মতো চলতে চেষ্টা করিবেন আছে নিজেরা যদি প্রকৃত সুস্থ ধর্ম যদি ধারণ করো তৈবে আচরণ করলি আমরা অনেক সুখ লাভ করিবে আর যদি প্রকৃত সত্যরে মিথ্যে হয় মিথ্যারে সত্য হয় কোনোদিন ইয়ে প্রকৃত কল্যাণ লাভ না করিব। আসলে মানুষরা তো বালা গান করি ব্যাগ বালা লাগে কিন্তু হারাপ পান করলি ব্যাগ কো হারাপ লাগে হয় না? সুগন্ধ হলে ব্যাগ কোনো বেলা থাকে দুর্গন্ধ হলে ব্যাগ কোনো কম কম করি হয় নাকি? না বালা গান হলে ব্যাগ কোনো তো বালা লাগে খারাপ গান হলে খারাপ লাগে বালা খারাপ মানুষ বটে কিন্তু খারাপ যদি বালা হয় বালা যদি খারাপ হয় তুমি কিন্তু অনুভবকে বালা না জীবে বালো বালো হবু খারাপ খারাপ করবো ইবে হয়তো কিছুটা ফল লাভ করিব বুদ্ধের হাতে লাগাতে জীবে সারের সার হয় অসারের অসার হয় ইবে প্রকৃত সার বস্তু লাভ করিতে পারে।
যাত্রী বা অসারণে সার্ব হয়, সার্ব অসার হয়, কিন্তু প্রকৃত সারতত্ব লাভ করিতে পারিবে। অরে মা, যাই হোক, আর উপদেশের ক্ষেত্রে বা মানুষের নির্দেশনার ক্ষেত্রে আমি কোনো গ্রামরই নই, কোনো মানুষেরই নই, কোনো কে উপলক্ষ করিবে না। আর কত হইল যে আমি যদি ইজ্ঞান উপদেশটা দিই, আমি ওনারা এটিকে দেশনায় নিম্ন করি, মঙ্গলসূত্র দেশনা করিতে একটু মঙ্গলসূত্র নাচ আছে আটত্রিশ প্রকার মঙ্গল সিরিয়াল করি বইয়ের মধ্যে আটত্রিশ প্রকার মঙ্গল বলে আপনি বেশিক্ষণ নয় উক মঙ্গল অন্তরণ ভিতরে ন থাকব আটত্রিশ মঙ্গল বই কোনো লাভ নেই নাকি ন উক মঙ্গল ভিতরে ন যাইব আটত্রিশ মঙ্গল হলে লাভ আছে না। আর যদি মনে করেন আমি অবশ্য ছত্রিশ মঙ্গলের হতা হই তুলি ছত্রিশ এখন ভিতরে ঢুকি তুলি ছত্রিশ মঙ্গল বহুত মঙ্গল হবে আর নাকি ন কিন্তু ব্যাগ মানুষের তো দারুণ্য করে হতে না আর তোর পান্ত কি পান্ত দিতে দেশ না দেশ না মানে কি ও দেশ না করে দেবে না এত করতে কথা গেলে হওয়া হয় হ্যাঁ আর না যদি ডাক্তাররা যদি রোগীর যদি রোগীর লয় যদি না মিশে ইতের বিষয়টার ভিতরে কি রোগই ইতের মনের ভিতরে কি রোগই কোনোদিন দরিদ্র পারলে চিকিৎসা করে দিতে পারি ডাক্তারের কাছে রোগী বোধ যাতে অদর হতা না হয় আমরা জানো না ইতের সাইড কুকুতে আরেক মেয়েকে দিই ইতে হয় তো আরেক মেয়েকে অত লজ্জা হোক শরমে হোক ভয়ে হোক ন হোক দেখুন ডাক্তারের কাছে ডাক্তারই বেজাতে ধরে বোধ হোক তাই করে ধরে বোধে ইতে বলবে মিশে হতা কিন্তু তোমার তো ফেডার নয় ইবে তো বুকু দইবে হয় নাকি না এখন ডাক্তার তুমি করে তুলি উপ যদি ডাক্তার যদি রুগীরে যদি চিনি পেলাই হয় তুলি রোগের মনন যদি ব্যক্তি যদি নিতে পড়া করিব হয় নাকি না আর মানুষেরা এই পেচ্ছেন হয় পেচ্ছেন বহুত ভালো জিনিস এই অনেক জনে কোয়াল হয় অনেক জনে সেহরা হয় ইন কিন্তু ঠিক কথা মানুষের মনে করো উপ সেহরা দেখিলি মনন যদি যদি দুঃখ থাকে কষ্ট থাকে সেহরা যদি বাঁচি হয় নাকি না হয় নাকি না যতই কিছু উদিলে বেষ্টিকটা বেষ্টিক দশ না কেন যেই ব্যাপার শিউরিব হ্যাঁ মনে করেন এই মানুষের মরণ যে খুব দুঃখ হ্যাঁ কিন্তু এবার এবার মনে করেন আসেন কিন্তু আসনের মধ্যে কিন্তু এবার আসা নিবে নয় ইয়ে না কম দেখব অনারা দেন খুব বেশি একটা শীতে জিনিস এখন যদি অনারা গত হতে যা পাতান কেন পাতে ভালো হয়ে ঠিক না থাকে মুখোজিন আসলে তুমি চার হারানো যায়নি ব্যাগ করে এই প্রকৃত সব কর্মী আইলি বিভিন্ন ধর্ম স্কন্দ এদিকে দেশনা করে গিয়ে এত সৎ উপদেশ বালা উপদেশ এদিকে দেশনা করে গিয়ে তুই বালা হতা তো হয়ে গিয়ে কিন্তু ই যাতে মানুষের উপলব্ধি করে নিতে পারে উপলব্ধির বিষয় আরেকটা ওই অনারণ তো পান্তে অনেক সময় বুঝি হাতে তো ধর্মপত্র কাটা আছে ইপে কথালয় মনলয় মিলে করিব তলি ইপে অর্থকার উপলব্ধি হবে আর কথালয় মনলয় না মিললে উপলব্ধি হবে যে লোক মানুষ পান্তে অনেক সময় ইপে দেশনাত হয় তলি ইপে তো মনে করো ইপে আমেরিকার মধ্যে গেছি এই সিনেরি চাই খুব সুন্দর জিনিস চাই বা খুব ভালো জিনিস খাই হয় না অনুভব করার মতো লাগবো কারণ খাইয়েছি ঘুরিয়েছি
যতই কিন্তু কিনা পয়সা হামুক না কেন, যতই ভূসম্পত্তি থাকুক না কেন,
যতই জীব অবস্থারই হোক না কেন এখানে শান্তি না থাকে। আর যদি মনে করেন ব্যাগ মানুষ ফকিরের না, অনবত আকাশ আকাশে অনবতের জীবনযাত্রা চলে, একবারে যদি তীর্যাত্রা নেই না কিন্তু তারাও বোধ সুখী ইয়ে কথা বুঝিতার জন্য না বুঝল। কারণ এই মানুষেরা ব্যয় যদি মনে করেন এদিকে এই যে তীর্যাত্রা নিয়ে যাবে তো মানতে বন নদী আছে, বন নদী বানরের চাকনু আছে, হনুমানের চাকনু আছে, এড়ে ওই যে হাতি আছে, তারপর শুকর আছে, তারপর ওই যে অরিণতল আছে, অরে না অনারা শোন আজ প্রত্যেক দিন তোরা বানরা দেখে চিন্তা করে দিই পুরো বানর আমি বহুত সুখী আছে। আর দিন ফনের আমি ঘুরে ঘুরে লতা পাতা যেতু পাই তো খায়, ফনের টেনশন নাই, ফনের দুশ্চিন্তা নাই, এর পরে যেতু পারে খায়, রাতি হবে ঘুম যায় আর দিন যদি চুরি করে খায় ফনের টেনশন আছে না। কিন্তু আমার মানুষেরা গরম নদী নিজেরা নিজের টেনশন, ছেলে মেয়ের টেনশন, শাশুড়ির টেনশন, রাস্তাঘাটের টেনশন, প্রতিটা ক্ষেত্রে টেনশন হয় না কেন, নিশ্চিন্তে থাকতে না। এখন তো মানুষেরা প্রকৃতি তো আমরা তো উন্নত মন ইতারা চিত্র প্রাণী হয় না, কিন্তু আসলে সুখের ক্ষেত্রে মানুষ যদি ভোগ করিত মনুষ্যত্ব জ্ঞান যদি তারা না থাকে ও চিত্র প্রাণীর বোধ মুখে আসে। আর যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি থাকে ইতারা ভোগ করিত মানুষের মতো হইলেও মৃত্যু ভিক্ষারী, আর যদি মনুষ্যত্ব যদি জ্ঞান না থাকে ইতার তুলনায় চিত্র প্রাণী যে মানব অনুমান আছে এই রোগ সুখী আছে হয় না কেন। তুই এই তো প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান উৎপন্ন করি বলে প্রকৃত তারা নিয়মিক ধারিত্ব গেলে এই ধর্ম মানুষের মনুষ্যত্ব বিকাশ করি বলে এই ধর্ম মনুষ্যত্ব জ্ঞান উৎপন্ন করি বলে এই ধর্ম। কারণ অন্য প্রাণীর মধ্যে এই এই চেতনাগার নাই, এটা খাও দাও জীবন চলার এতটুকু, কিন্তু মানুষের অর্থে না আয় খাওয়ার লাই নয়, আয় দাওয়ার লাই নয়, আয় জীবন চলিবার লাই নয়, আমি এমন একটা কর্ম করতে চাই আমি মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, আমি মানুষের মধ্যে উদ্ধ উঠতে চাই আর নাকি না বলি যে ত্যাগ সত্য ন্যায় এই মাধ্যমে তারা অনুমিককে দাবি করতে। তো যাই হোক আমরা যারা এটা বিভিন্ন জায়গার তুল এই লোকতুল প্লাগের তুল এটা সমবেতন বিভিন্ন সংগঠন তুল বিহার কুটির বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন গ্রামের দায়িত্বায়িকারা সম্মানিত মানুষেরা এরা সম্মতায় তৈরি। তো যেহেতু অনুষ্ঠানের উৎসর্গ হর্ম এখনো বাকি আছে এই অনাবারে এই উৎসর্গ হর্ম শেষ করার পর্যন্ত আমি অপেক্ষা করে দেন ব্যাগ কোনো চর্চিতা সেই জ্ঞান অবলম্বন করছে ব্যাগ কোনো প্রতি বাড়তে আশীর্বাদ জানিয়ে এখানে বাড়তে পেশনাখানে এই পরিসমাপ্তি করছি।